নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু টেস্টি বাইটস টেস্টি বাইটসে অনেক অনেক স্বাগত আজ আমি একটা শীতের সবজির রেসিপি নিয়ে এসেছি এটা খেতে খুব সুস্বাদু হয়ে থাকে এই রেসিপিটা চট্টগ্রামের বিখ্যাত একটা রেসিপি নাম মরিচুদ মরিসুদ বানাতে লাগবে আলু বড় বড় করে টুকরো করা বেগুন বড় করে টুকরো করা টমেটো ধনেপাতা পাতা কুচি পোস্ত বাটা সিম টুকরো করা গোটা কাঁচা লঙ্কা লবণ হলুদ কালো জিরে ও সরষের তেল প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দেব তেলটা গরম হলে কালো জিরে ফোড়ন দিয়ে দেব ফোড়নটা ভাজা হলে দিয়ে দেব টুকরো করে রাখা আলু আলুটা একটু হালকা ভেজে নিতে হবে আলুটা ভাজা হলে দিয়ে দেব টুকরো করা শিম নাড়াচাড়া করে দিয়ে দেবো বেগুন সবজিগুলিকে একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ ও হলুদ লবণ ও হলুদটাকে সবজির সাথে নাড়াচাড়া করে দিয়ে দেব টুকরো করে রাখা টমেটো আর দেব চেরা কাঁচা লঙ্কা এরপর গ্যাসের ফ্লেমটাকে কম করে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট রান্না হতে দেব পনেরো মিনিট পর ঢাকনা খুলে দেখলাম সবজি থেকে যে জল বার হয়েছে তাতে সমস্ত সবজিগুলি সেদ্ধ হয়ে গেছে এই রান্নায় কোনো প্রকার জল ব্যবহার হবে না এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব এরপর দেব স্বাদ অনুযায়ী চিনি পোস্ত বাটা পোস্ত বাটা সবজির সাথে মিশিয়ে দিয়ে তারপর দেব ধনেপাতা কুচি ধনেপাতা ও সমস্ত সবজির সাথে মিশিয়ে দেব। এরপর উপর থেকে কাঁচা সরষের তেল ছড়িয়ে দেব আমাদের মরিসুদ রান্না করা হয়ে গেছে এবার গ্যাসটাকে অফ করে দেবো এরপর একটা সার্ভিং বোল নিয়ে তাতে গরম ভাতের সঙ্গে পরিবেশন করবো গরম গরম মরিচুদ আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করুন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার ও কমেন্টস করবার জন্য অনুরোধ রইল আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য আরেক দিন অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আমার এই রেসিপিটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ